আসসালামু আলাইকুম, আমি রাজীব চন্দ্র ঘোষ, সহকারী শিক্ষক ইম্পো এঞ্জেলস স্কুল। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর 1.4 অধ্যায়ের ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। চলো এবার পাঠে যাওয়া যাক। আমরা প্রথমে দেখব ভগ্নাংশ কি। ভগ্নাংশ বলতে কি বুঝি? ভগ্নাংশের সংজ্ঞায় আমরা জানি কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। অর্থাৎ কোনো একটা পরিপূর্ণ জিনিস যদি আমরা দেখি, যেমন একটি ক্ষেত্র যদি হয়, এই ক্ষেত্রটি হচ্ছে এক বা সম্পূর্ণ অংশ। এই ক্ষেত্রটিকে যদি আমরা চারটি ভাগে ভাগ করি, তাহলে এই চারটি ভাগের এক একটি ভাগ কে আমরা লিখতে পারবো চার ভাগের এক। এই ভাগটির হবে চার ভাগের এক, এই ভাগটি হবে চার ভাগের এক, এই ভাগটি হবে চার ভাগের এক। অর্থাৎ এই টোটালটাকে, এই টোটাল ক্ষেত্রটির যদি আমরা সমষ্টি করি, তাহলে আমরা এক বা সম্পূর্ণ অংশ পাব। আর এক একটি ভাগের অংশ হবে চার ভাগের এক। একটি ভগ্নাংশ যদি আমরা দেখি, যেমন চার ভাগের তিন। একটা ভগ্নাংশের দুইটি অংশ থাকে, একটি হচ্ছে লব, অপরটি হচ্ছে হর। ভগ্নাংশের লব থাকে উপরে আর হর থাকে নিচে। আমরা ভগ্নাংশের প্রকারভেদ দেখব। ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার, যথা প্রকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব থেকে হর বড় হয়। যেমন আমি লিখেছিলাম তিন ভাগ, চার ভাগে তিন। অর্থাৎ এই ভগ্নাংশটি লক্ষ্য করলে দেখা যায় এটার লব হচ্ছে তিন, হর হচ্ছে চার। তাহলে এই ভগ্নাংশটিতে লব অপেক্ষা হরের মান বেশি, তাই এই ভগ্নাংশটিকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে পারি। এবার অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হর অপেক্ষা লব বড় হয়। অর্থাৎ অপকৃত ভগ্নাংশের সংজ্ঞা আমরা বলতে পারি যে ভগ্নাংশে হর অপেক্ষা লব বড় থাকে, ওই ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ বলে। আমি পাশে এটার উদাহরণ লিখেছি, যেমন 10/7। এখানে 10 হচ্ছে লব আর হর হচ্ছে 7। এখানে লব হর অপেক্ষা বড়, তাই এই ভগ্নাংশটিকে আমরা অপকৃত ভগ্নাংশ বলতে পারি। তারপর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের সংজ্ঞায় আমরা যাই। যে সকল ভগ্নাংশের ক্ষেত্রে একটি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, ওই ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ বলবো। যেমন উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি 1/4/3। অর্থাৎ এইখানে 4/3 হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ, এর সাথে একটি পূর্ণ সংখ্যা 1 যুক্ত আছে, তাই এই সম্পূর্ণ ভগ্নাংশটিকে আমরা মিশ্র ভগ্নাংশ বলতে পারি। এখন তোমাদের সমতুল ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। সমতুল ভগ্নাংশের সংজ্ঞা আমরা জানি, কোন ভগ্নাংশের লব ও হরকে শূন্য ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় সেটি ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। যেমন আমি যদি একটি ভগ্নাংশের কথা চিন্তা করি, যেমন 4/3, এই ভগ্নাংশটিকে যদি আমি চার দ্বারা গুণ করি, অর্থাৎ লবের সাথেও চার দিয়ে গুণ করলাম, হরের সাথেও চার দিয়ে গুণ করলাম, তাহলে আমি পাব 16/12। তাহলে এই ভগ্নাংশটি হচ্ছে এই ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ। এবার চলো একটি গাণিতিক সমস্যার সমাধান করা যাক। এখানে সমস্যাটি হচ্ছে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো।
আমি আগেই বলে নিচ্ছি কোন ভগ্নাংশ যুগল সমতুল কিনা এটা নির্ণয় করতে হলে যে দুইটি ভগ্নাংশ বা একাধিক দুইটি ভগ্নাংশ দেওয়া থাকবে ওই ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণ করতে হবে, আবার প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ করতে হবে। যদি গুণফল দ্বয় পরস্পর সমান হয় তবে আমরা বলতে পারবো ভগ্নাংশ যুগল সমতুল। চলো অঙ্কটি করে দেখা যাক। এখানে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 5 গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 24, গুণ করলে আমরা গুণফল পাবো 120। আবার প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 8, দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 15, গুণফল পাবো 120। তাহলে আমরা বলতে পারি যে প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফলের সাথে প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব যেহেতু মিলে গেল তাই ভগ্নাংশ যুগল অবশ্যই সমতুল। আবার দ্বিতীয় অঙ্কটির দিকে লক্ষ্য করলে আমরা দেখি দ্বিতীয় অঙ্কটিতে আছে 11/7 ও 33/14। আমাকে দেখতে হবে ভগ্নাংশ যুগল সমতুল কিনা। তাহলে আমি প্রথম ভগ্নাংশের লবকে যদি দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা গুণ করি তাহলে আসবে 33 × 7, 3×7=1, হাতে থাকলো 2, 3×7=21 আর 2 হচ্ছে 23, তাহলে আমরা পাবো 231। আবার প্রথম ভগ্নাংশের হরকে যদি আমরা দ্বিতীয় ভগ্নাংশের লব দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 4×4, 1×1, 4×4, 1×1, 4×4=5, 154। তাহলে আমরা দেখতে পাই যে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল হচ্ছে 231। আবার প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল হচ্ছে 154। যেহেতু গুণফল দ্বয় পরস্পর সমান নয় তাই আমরা বলতে পারি ভগ্নাংশ দ্বয় সমতুল নয়। এবার অন্য একটি সমস্যা নিয়ে আলোচনা করা যাক। এবার যে গণিতটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। এখানে একটি সমস্যা দেওয়া আছে, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। কোন ভগ্নাংশগুলোকে যখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব তখন প্রথমে আমাদের যে কাজটি হবে সে কাজটি হচ্ছে ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করতে হবে। ভগ্নাংশগুলোর যে হর রয়েছে ওই হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে ভগ্নাংশগুলোর হর হচ্ছে 5, 15, 40। এর লসাগু নির্ণয় করলে লসাগু পেলাম 120। এখন আমরা প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে 5/2, এখানে যে হর রয়েছে এই হরকে হর দিয়ে আমরা লসাগুকে ভাগ দিব। তাহলে 120/5=24। এই ভাগ দেওয়ার পর যে ভাগফল পাবো ওই ভাগফল দিয়ে ভগ্নাংশের হর ও লবকে গুণ দিতে হবে। তাহলে গুণ দিলে আমরা কত পাই, 2×24, নিচে হচ্ছে 5×24, তাহলে 5×24 হচ্ছে 120 আর উপরে হচ্ছে 24×48। তেমনিভাবে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে 120/দ্বিতীয় ভগ্নাংশের হর সমান হচ্ছে 8,
সুতরাং দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 15 ভাগের 7 সমান 7 গুণন 8 15 গুণন 8 তাহলে 15 গুণন 8 হচ্ছে 120 উপর হচ্ছে 7 টাকা 56 তেমনি ভাবে তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে 120 ভাগ হচ্ছে 40 3 সুতরাং ভগ্নাংশটি হবে 9 গুণন 3 নিচে হচ্ছে 40 গুণন 3 সমান 27 নিচে হচ্ছে 120 তাহলে আমরা এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম তাহলে আমরা এভাবে সহজেই যে কোনো ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে পারব এখন আমরা আরেকটি নতুন জিনিস শিখব যে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হলে আমাদেরকে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা লাগবে তাহলে আমরা যদি আগের সমস্যাটি খেয়াল করি আগের ভগ্নাংশটি আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেছিলাম প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার পর যে ভগ্নাংশের লব ছোট হবে ওই ভগ্নাংশটিও ছোট হবে তাহলে আমরা এই ভগ্নাংশটি গুলোর লব যদি লক্ষ্য করি তাহলে লবগুলো হচ্ছে 48 56 27 এই তিনটি লবের মধ্যে সবচেয়ে ছোট লব হচ্ছে 27 তারপর হচ্ছে 48 তারপর 56 তাহলে আমরা সহজেই ভগ্নাংশগুলোকে যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাতে চাই তাহলে আমরা লিখতে পারি 27/120 48/120 56/120 তাহলে এভাবে আমরা ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারি তাহলে এখানে প্রাপ্ত ভগ্নাংশগুলোকে আমরা চিহ্নের সাহায্যে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারি যেমন এভাবে তোমরা ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারবে এখন তোমাদের ভগ্নাংশের যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব তাহলে একটি ভগ্নাংশের যোগ করা যাক এখানে আছে 4 ভাগের 3 যোগ 5 ভাগের 2 প্রথমে যোগের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে তাহলে 4 এবং 5 এর লসাগু করলে আমরা পাই 20 তাহলে আমরা 4 ও 5 এর লসাগু পেলাম 20 প্রাপ্ত লসাগুকে আমরা হর দিয়ে ভাগ দিব হর দিয়ে ভাগ দেওয়ার পর প্রাপ্ত ভাগফলের সাথে লবের গুণ দিতে হবে তাহলে এখানে লসাগু যেহেতু 20 প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 4 20 কে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাবো 5 এই 5 দিয়ে লবকে গুণ দিলে পাবো 5 গুণন 3 সমান হচ্ছে 15 ঠিক একইভাবে আবার এই লসাগুকে যদি দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ দেই তাহলে 20 ভাগ 5 পাবো 4 গুণ দিব দ্বিতীয় ভগ্নাংশের লব দ্বারা 4 দুগুণ 8 তাহলে
পনেরো এবং আট যোগ করলে আমরা পাব তেইশ, তাহলে এটাই হবে অ্যান্সার। আবার বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম, শুধুমাত্র পরিবর্তনটা হচ্ছে চিহ্নের ক্ষেত্রে। বিয়োগ নির্ণয়ের সময় আমাদের প্রথমে ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে দুইটা ভগ্নাংশের লক্ষ্যগুলো দেখতে পাচ্ছি, দুইটা ভগ্নাংশের হরই হচ্ছে পাঁচ। তাহলে পাঁচ এবং পাঁচের লসাগু পাঁচই হবে। এবার এই প্রাপ্ত লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ দেওয়া হয় তাহলে পাঁচ ভাগ পাঁচ হবে এক, এক দ্বারা লককে যদি আমরা গুণ দেই তাহলে পাব দুই, বিয়োগ পাঁচ ভাগ পাঁচ এক পাব গুণ দ্বিতীয় ভগ্নাংশের লক এক। তাহলে আমরা যদি দুই থেকে এক বিয়োগ করি তাহলে পাব এক, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা যে কোনো ভগ্নাংশের যোগ বিয়োগ ঠিক একইভাবে নির্ণয় করতে পারবে। এই অধ্যায়ে এখন তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে সরল করা। এই সরল করতে হলে আমরা আগে যেভাবে যোগ এবং বিয়োগ করেছিলাম, এখানে যোগ বিয়োগের সম্মিলিত প্রকাশ। প্রথমে আমাদের ঠিক একইভাবে ভগ্নাংশগুলোর হরের লসাগু নির্ণয় করতে হবে। যেহেতু এখানে ভগ্নাংশগুলোর হর হচ্ছে আট এবং সাত, ভগ্নাংশগুলোর হরের লসাগু হবে আট গুণন সাত, ছাপ্পান্ন। এখন এখানে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক, এক দ্বারা যদি ছাপ্পান্নকে ভাগ দেওয়া হয় তাহলে ছাপ্পান্নই পাওয়া যাবে। এই প্রাপ্ত ভাগফলের সাথে আমরা কি লবের গুণ দিব, তাহলে সাত দ্বারা গুণ করলে আমরা পাই ছয় সাতটা বিয়াল্লিশের দুই, হাতে থাকলো চার, পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর চার হচ্ছে উনচল্লিশ, তিন শত বিরানব্বই। তারপর বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে আট, ছাপ্পান্নকে যদি আমরা আট দ্বারা ভাগ দিই তাহলে পাব সাত, এই সাতকে যদি আমরা উপরের লব দিয়ে গুণ দিই তাহলে পাব একুশ। যোগ একইভাবে তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে এক, তাহলে আমরা এই ভগ্নাংশের ক্ষেত্রে যদি যেই ভগ্নাংশের হর হচ্ছে এক, এক দ্বারা ছাপ্পান্নকে ভাগ করলে হবে ছাপ্পান্ন, ছাপ্পান্নকে আট দ্বারা গুণ করলে হবে চারশত আটচল্লিশ, বিয়োগ শেষ ভগ্নাংশটির হর হচ্ছে সাত, সাত দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে ছাপ্পান্ন ভাগ সাত হচ্ছে আট, আট দিয়ে যদি আমরা লবকে গুণ করি তাহলে হবে চারাটা বত্রিশ। এখানে দুইটি সংখ্যা আছে বিয়োগ আর দুইটি আছে যোগ, তাহলে যোগগুলোকে যদি আমরা আলাদাভাবে যোগ করি তাহলে যোগফল পাব তিনশত বিরানব্বই ও চারশত আটচল্লিশের যোগফল আটশত চল্লিশ, বিয়োগ দুই আর একে হচ্ছে তিন, তিনের বিয়ে পাঁচ। এবার আটশত চল্লিশ থেকে তিপ্পান্ন বিয়োগ দিলে আমরা পাই সাত, হাতে থাকলো এক, ছয় আছে চোদ্দ হবে আট হলে, হাতে থাকলো এক, সাতশত সাতাশি। এখন আমরা যদি এই সাতশো সাতাশিকে ছাপ্পান্ন দিয়ে ভাগ করি তাহলে দেখো উত্তর আসে চোদ্দ, অবশিষ্ট থাকতেছে তিন। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি,
14 সমস্ত 56 ভাগে 56 ভাগে 3 এটাই হবে आंसर। এভাবে তোমরা বইয়ের সরল অঙ্কগুলো করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের পাঠ বুঝতে পেরেছো। এই একই নিয়মের অঙ্কগুলো তোমরা বই থেকে বাসায় বসে বসে অনুশীলন করবে এবং এই অধ্যায়ের বাকি অংশটুকু সামনের ভিডিওতে নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।